Hi guys, good morning and welcome to a brand new vlog. आज के होच्छे 25th December, तो Merry Christmas to all of you. আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা ছোট ক্রিসমাস সেট আপ, ক্রিসমাস ডেকর আমি তোমাদেরকে দেখিয়েছি, মেবি হ্যাঁ দেখিয়ে দিয়েছি। তো এখন আমি যাব কফি খেতে, একটু আগে আমি ঘুম থেকে উঠেছি, তো ফার্স্ট থিং ফার্স্ট, ফার্স্ট কফি, তারপর সব কিছু। সো লেটস গো। আমি এখানে বসে পড়েছি কফি আর কেক নিয়ে। এটা হচ্ছে আজকের ফার্স্ট কেক, যেটা কালকে বাবা কিনে এনেছিল। তো আরেকটা কেক হবে যেটা আমি বানাবো, তো ওটা আমি একটু বাদে বানাবো, সব প্রিপারেশন করাই রয়েছে। তো এখন চলো আমি কফি আর কেকটা এনজয় করি, ততক্ষণ তোমরা টাইম লাস দেখে নাও। চিয়ার্স গাইস। আমার কেক এন্ড কফি খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাবো গিয়ে চটপট স্নান করে ফ্রেশ হয়ে সুন্দর করে সেজে গুজে নেবো, মানে সুন্দর করে সেজে গুজে সেরকম কিছু সাজবো না, জাস্ট একটুখানি ফ্রেশ হয়ে রেডি হয়ে নেবো যেহেতু ক্রিসমাস আজকে, সেই জন্য। তারপর আমি বানাতে যাবো কেক, আর তোমরা তোমার সাথে থাকবে যখন আমি কেক বানাতে যাব। তো দেখা হচ্ছে আবার স্নান করে আসার পরে। স্নান আমার হয়ে গেছে, স্নান করে আমি চলে এসেছি, তারপর আমার চুলও শুকিয়ে নিয়েছি অ্যান্ড আমার স্কিন কেয়ারও হয়ে গেছে। তো এখন আমার প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে, আমি তোমাদেরকে বললাম যে স্নান করে এসে আমরা যাব কেক বানাতে, বাট সেই প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে, আগে আমরা লাঞ্চ করব তারপর যাব কেক বানাতে। তার রিজন হচ্ছে আমি আজকে লাঞ্চটার জন্য প্রচণ্ডভাবে এক্সাইটেড, আমার একটা ফেভারিট ডিশ আছে লাঞ্চে, সেই জন্য আগে আমি গিয়ে লাঞ্চটা করে নেবো, তারপর আমরা একসাথে যাব কেক বানাতে। তো চলো লাঞ্চে কী আছে তোমাদেরকে দেখাই। তো গাইজ লাঞ্চ করে তো আমি চলে এসেছি, আর তোমাদেরকে তো বলেছিলাম যে লাঞ্চের পর আমি কেক বানাতে যাব, তো এখনই যাব কেকটা বানাতে। আর কেক বানানোর জন্য আমি এটা কিনেছি, কুকার কেক মিক্স পাউডার, এটা এগলেস আর চকলেট। তো আমি ভাবলাম যে সম্পূর্ণটা নিজে নিজে করার থেকে, মানে সব কিছু জোগাড় করে, তো এটা বেটার হবে যে আমি একটা পাউডার, মিক্স পাউডার কিনে নিই, যেটা দিয়ে ইজি প্রসেসে আমি কেকটা বানাতে পারবো, আর যেহেতু আমাকে কেউ হেল্প করবে না, তো এটা আমার জন্য খুবই হেল্পফুল হবে। আর যদি তুমিও আমার মতো হয়ে থাকো, জেনে না থাকো যে এই মিক্স পাউডারটা দিয়েও কী করে কেক বানাতে হয়, তো যেটা আমি জেনেছি আর কি। তো চলো তাহলে একসাথে যাই কেকটা বানাই, তো তোমরা জেনেও যাবে যে কী করে বানাতে হয় কেকটা। সো দেখা হচ্ছে আবার কিচেনে। হ্যাঁ সাজগোজ কমপ্লিট তো? হ্যাঁ একদম। হাই তো গাইস দেখো বাড়ি এসে সাজগোজ স্টার্ট করে দিয়েছে, আমি ওকে বলেছিলাম হাই গাইস মেরি ক্রিসমাস, ওয়েট আমি বলছি ওকে, আমি ওকে বলেছিলাম যে সেজে গুজে আসবি না, জামা কাপড় নিয়ে আসবি, এখানে আমরা কেক বানাবো, তারপর যা করার করবো। ও এখনই সেজে গুজে পুরো, দেখো তুমি জাস্ট হাই, আবার এতক্ষণ আমাকে ক্যামেরাটা অন করতে দেয়নি কারণ ওর চুলটা মানে বাঁধা ছিল, আমাকে বলছে দাঁড়া আগে আমি চুল খুলবো, তারপর সব হবে, দেখো পালিয়েছে। আমি বলছি ক্যামেরা থেকে বাঁচার জন্য ছাদে চলে গেছিল, দেন এই মাত্র ছাদ থেকে নেমে সেজে গুজে নিয়েছে, তারপর অন করেছে। আমরা কি কেকটা বানাতে পারি নাকি তুই এখনো সেজেই যাবি? চল সো গাইস জানো তুমি কি করে কেক বানাতে, তুমি যে কেক বানাতে যাবে বলছো, চলো চলো গাইস কিচেনে। তো
গাইস এখন আমরা কেক মিক্সটা স্টার্ট করব আর এই বাক্সটা আমি ছিড়ে ফেলেছি কারণ আমি খুলতে পারছিলাম না বাক্সটা তো ওটার ভিতরে এরকম একটা প্যাকেট রয়েছে আর এখানে আমি সব বাটিগুলো নিয়ে নিয়েছি আমি রান্নাঘরে বানাচ্ছি না মানে মিক্সটা করছি না তার কারণ রান্নাঘরে লাইটটা প্রচন্ড কম আর এখানে বেশি লাইট আছে তো সেই জন্য আর আজকে আমার হেল্পার হচ্ছে সন্দীপ্তা ব্যানার্জি যে আমাকে হেল্প করবে কিছু হেল্প করবে না অ্যাকচুয়ালি ও একটুখানি মানে পার্টি করবো ওখানে আর কেক চলে আমাদের জন্য তো প্যাকেটটা কেটে নিয়েছি আর কাটার সঙ্গে সঙ্গে না একটা খুব সুন্দর চকলেটের স্মেল আসছে শো কি পাচ্ছিস দূর থেকেই পাবি আমার মনে করোনা হয়েছে স্মেল পাচ্ছি আবার ওর কিন্তু সিরিয়াসলি করোনা পজিটিভ ছিল বাট এখন নেগেটিভ হয়ে গেছে আর এখন ঠিক আছে বেস্ট অফ লাক একটু বাইরে বেরোনটা বাট আমি আবার স্মেল পাচ্ছি না শেট মানে কালকে আমারও করোনা পজিটিভ হয়ে যাবে গাইস এটাই আমাদের লাস্ট ব্লগ তারপর বেঁচে থাকলে আবার দেখা হবে তো এই বোলটার মধ্যে আমি এটা ঢালছি খুব সুন্দর চকলেট স্মেল আসছে একটা মনে হচ্ছে আমি পাউডারটাই খেয়ে নিই বাট কিছু করার নেই তো ঢেলে নিই আমি ফার্স্টে ওর পাশে আমাকে ড্রাকুলা মনে হচ্ছে দেখে ও কি সুন্দর সেজে গুজে রয়েছে তোর পাশে আমাকে ড্রাকুলা লাগছে তোর পাশে আমাকে তুই এত সেজে গুজে এসেছিস আমাকে পুরো ভূত মনে হচ্ছে দেখে তো এটার মধ্যে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে 120 ml দুধ ছাড়তে হবে তো আমি জানি না যে 120 ml কিনা বাট এখানে একটা বাটি দেখিয়েছে ওরকম এক কাপ লিখেছে তাই এক কাপ মতোই আছে তো আমি এটা ঢেলে দিচ্ছি এই কেক মিক্সটার মধ্যে আর অল্প পরিমাণ ভেজিটেবল অয়েল ঢালতে হবে ওটাও ঢালছি গাইস দেখো বকছে তো গাইস আমাদের চকলেট মিক্সটা তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর একটা কি বলে এটাকে কি করছিস তোমার পেছনে খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে পুরো চকলেটই পুরো মনে হচ্ছে আমি ডেয়ারি মিল্ক মেল্ট করেছি ওরকম হয়েছে তো এবার এটাকে যেটা করতে হবে একটা ফাইবার নয় কি জানি বলো এটাকে এটা পুরীর যে বাটিগুলো হয় না পুরীর স্টিল না সিলভার সিলভারের বাটির মধ্যে সিলভারের বাটির মধ্যে ফার্স্টে ভেজিটেবল অয়েলটা আমি ফার্স্টে একটুখানি কি বলে ওটাকে একটুখানি ব্রাশ করে নেব যাতে ওটা মানে লেগে না যায় কেকটা ওটার মধ্যে তাই জন্য তারপর ওটা আমরা কুকারে বসাবো কিভাবে বসাবো সব প্রসেসিং তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো দেখো গাইস কিছু করছে তো না আমি সব কিছু করলাম এবার এসেটাকে নাড়াচ্ছে কি বুদ্ধি মাথায় এই যে বলছি এরকম একটা বাটি নেবে এগুলোকে সিলভারের বাটি বলে আর এটার মধ্যে ওই ভেজিটেবল অয়েলটা একটু ব্রাশ করে নেব ব্রাশ করছি না ব্রাশ নেই আমাদের কাছে তাই জন্য আমি এটা হাত দিয়ে ব্লেন্ড করব আর ও বাইরে থেকে এসে হাত ধরে নি ওই জন্য আমি ওকে দিচ্ছি না করতে আরে না না ওটা জল দিয়েছি পুরো ফলস করোনা ভাইরাস জল দিয়ে মরে না যদিও স্যানিটাইজার দিয়েছিলাম ওকে স্টিল একটুখানি মানে ম্যানেজ করে আমি এমনি স্যানিটাইজার তো এবার ভেজিটেবল অয়েলটা ওটার মধ্যে বাটিটার মধ্যে ব্রাশ করে নিচ্ছি তারপর কি করব সেটা দেখাচ্ছি আমি
গাইস আমরা কেকটা ঢেলে নিয়েছি ওই সিলভারের বাটিটার মধ্যে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রেসার কুকারের মধ্যে অল্প জল নিতে হবে, আর অল্প জল নিয়ে তার মধ্যে এই যেগুলো এরকম ভাবে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিতে হবে, মানে জলের ওপর, তার ওপর এই বাটিটা বসাতে হবে। আর ওই যে স্টিমটা উঠবে ওই স্টিমটার সাথে সাথে ওই কেকটা বেক হবে, বুঝেছো? তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস এটার মধ্যে অল্প জল নিয়ে নিয়েছি, এবার এটার উপর এটাকে বসিয়ে দিচ্ছি জলের উপর, আর তার উপর এই বাটিটা, চকলেটের বাটিটা বসিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢেকে দেব আমরা, ঢেকে এবার গ্যাসের ওপর বসিয়ে রাখবো, 30 মিনিট বসাতে হবে, তাহলে কেকটা রেডি হয়ে যাবে। গাইস আমরা রেডি, ও তো আগে থেকে রেডি ছিল, আমি জাস্ট এখন রেডি হলাম। আমার দুজন কেমন লাগছে কমেন্ট করে জানাবে সবাই, ঠিক আছে? তো এখন আমরা কেকটা নামাতে যাব, কেক হয়ে গেছে, 30 মিনিটস কেকটা বসিয়ে রাখতে হয়েছিল, আর 30 মিনিটস লাগছে কুলিং টাইম। তো আমরা রেডি হতে হতে, মানে ও একটু চুলটা স্ট্রেট করলো, এইসব করলো, এমনি মেকআপ তো আগে থেকে করা ছিল, তো এখন ওরম করছিস কেন কি? তো এখন যাবো কেকটা নামাবো, তারপর কয়েকটা ফটো তুলবো, তারপর আমরা বেরোবো। এটা হচ্ছে আমার আজকের ওটিডি, আমি জিন্স পরলাম, ভেবেছিলাম অন্য ড্রেস ফেস পরবো কিন্তু আর পরা হলো না, তো এটাই পরে নিলাম তাড়াতাড়ি করে, কারণ ড্রেস খুঁজে পাচ্ছিলাম না কিছু। আর মুনিয়া তুই কি পরেছিস, তোর ওটিডিটা দেখাও, তুই কি পরেছ এটা বেবি? জাস্ট জাম্পস্যুট। আচ্ছা, তো আর আমি জিন্সই পরে নিয়েছি। তো এখন আমরা ফার্স্টে ফটো তুলবো, তারপর কেকটা নামাবো, কেকটা আর একটু কুল হোক, ততক্ষণ আমরা ফটোটা তুলে নিই। তো গাইস প্রেশার কুকারটা আমি নামিয়ে নিয়ে চলে এসেছি, এই যেখানটা রেখেছি, এবার কেকটা বার করব। মনে হচ্ছে কেকটা হয়ে গেছে আর ভালোই হয়েছে, তো কেকটা বার করার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। আর আমি ভেবেছি জেমস কিনে এনেছি, জেমসগুলো কেকের ওপরে দিয়ে দিয়ে সুন্দর করে সাজাবো। তো গাইস কেকটা এখন তাহলে বার করি, আমি তো খুব এক্সাইটেড, মুনি এক্সাইটেড, তো যে ক্যামেরার পেছনে রয়েছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। প্রচন্ড গরম আছে, এটা উপর রাখি, এটার উপর রাখবো, কেকটার উপর রাখি, কেকটা কিন্তু হয়ে গেছে, এবার এটা জাস্ট বার করতে হবে। আর কেকটা বাটিটা থেকে বার করতে হবে, আমি এটা ছুরি নিয়ে আসি, ছুরিটা আমি আনতে ভুলে গেছি, নিয়ে এসে তারপর ওটাকে বার করার ট্রাই করি। Thank you.
তো গাইস কেকটা তো আমরা বার করেছি প্রেসার কুকার থেকে, সুন্দর হয়েছে কিন্তু অনেক কষ্ট করে এটা বার করার চেষ্টা করলাম, বার হচ্ছে না। আমি পুরো ছুরিটা ভেতর অবধি ঢুকিয়ে দেখলাম কেকটা ভেতর অবধি নরমই আছে, এমন না যে তলাটা লেগে গেছে। হ্যাঁ, তলাটা লেগে গেছে ওরকম হচ্ছে না, পুরো তলা অবধি সুন্দর নরম সফট রয়েছে কেকটা। হ্যাঁ, বাট ওটা মানে বেরোচ্ছে না, অ্যাকচুয়ালি অনেকটা গরম আছে এখনো, তো সেই জন্য মেবি ঠান্ডা করতে হবে, ঠান্ডা হয়ে গেলে তারপর কেকটা বেরোবে। তো এখন আমি আর মুনিয়া বেরোচ্ছি, কেমন হয়েছে? এই আমিও টেস্ট করি। মিষ্টিটাও কিন্তু মানে খুব বেশি মিষ্টি এরকম না, সেরা হয়েছে। আমি এসে সুন্দর করে কেকটাকে সাজাবো, এখন আমি আর সন্দীপটা বেরোচ্ছি। এখন আমরা বেরোচ্ছি, তো এসে তোমাদের সাথে আবার কথা বলবো। তো এখন আমরা বেরোচ্ছি গাইস, আমি বাইরে গিয়ে জানি না ভিডিও করতে পারবো কিনা, যতটা পারবো ভিডিও করব। তো এসে আবার ওটা ট্রাই করব করার, তো দেখা হচ্ছে আবার ফিরে, টিল দেন বাই বাই। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি, দুজনে রেড রেড পড়েছি, মানে আমার ওরটা হচ্ছে অন্যরকম রেড আর আমারটা অন্যরকম রেড, ওরটা পিওর রেড, পুরো সান্টা ক্লজ সেজে এসছে, আর আমারটা হচ্ছে ববি প্রিন্ট টাইপের। আচ্ছা, তো এখন আমরা বেরিয়েছি, আমাদের ডেস্টিনেশন কি সেটা আমরাও জানি না, বাট লেটস সি জাস্ট লাস্ট কোথায় যাওয়া হয় আমাদের। চলো চলো, আমরা এখন চলে এসেছি সোদপুরে ডমিনোজের সামনে, এখন ডমিনোজে আমরা খেতে ঢুকবো। তো এখন আমরা খেতে ঢুকছি, চলো যাই ভেতরে। হ্যালো গাইস, তো আমি বাড়ি চলে এসেছি, জাস্ট এইমাত্র বাড়ি ঢুকলাম, আর আজকে খুব 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 এনজয় হয়েছে। তো এইমাত্র জাস্ট ঢুকেছি, আমি ফ্রেশ হইনি, তো আমি এখন ফ্রেশ হচ্ছি না, ফার্স্ট আমি যাব ওই কেকটা বেরিয়েছে কিনা দেখার জন্য, যে কেকটা আমি আর সন্দীপটা এত ট্রাই করেও ওটাকে বার করতে পারিনি। তো এখন গিয়ে দেখি যে কেকটা নিশ্চয়ই ঠান্ডা হয়ে গেছে, এতক্ষণ অনেকক্ষণ আগেই ওটা রেখে গেছি বাইরে, তো গিয়ে দেখি যদি কেকটা বার করতে পারি আর ডেকোরেট করতে পারি। তো চলো আমার সাথে দেখি আগে। লাস্ট কেকটা বেরিয়েছে, এই যে চকলেট কেক, সাইডটা একটুখানি ভেঙে ভেঙে গেছে, অ্যাকচুয়ালি আমি তখন ছুরি দিয়ে খোলার চেষ্টা করছিলাম যখন, তখন ছুরিটা লেগে কিছুটা মানে সাইডটা খুলে এসছে, বাট এমনিতে যদি ওটা না হতো। আর কেকটা যে অ্যাট লাস্ট রেডি হয়ে গেছে, আমি তো খুব হ্যাপি হয়েছি, জাস্ট কয়েকটা ফটো তুলবো কেকটা নিয়ে, যেহেতু আমি ফার্স্ট টাইম কেক বানিয়েছি, জানি এটা কোনো বানানো নয়, রেডি মিক্সই ছিল, তো যাই গিয়ে কয়েকটা ফটো তুলি তাও, তারপর আমি গিয়ে ফ্রেশ হব অ্যান্ড তারপর আবার কথা বলবো তোমাদের সাথে। হাই, চলে আসছো? হ্যাঁ, কেমন ঘুরেছো? খুব ভালো।
কোথায় গেছিলে দক্ষিণেশ্বর গেছিলাম আচ্ছা এবার কেক কাটবে তোমার জন্য আমি ওয়েট করছি যে তুমি আসলে তারপর আমার বানানো কেকটা একসাথে কাটব আচ্ছা চলো কেক কাটো তুই কাট না তুমি কাটবে আমি ভিডিও করব তোমার না 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 তুই কাট তো গাইস আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি দিনটা এখানেই এন্ড হচ্ছে এখন আমি যাব গিয়ে ফ্রেশ হয়ে নেব ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেব আর মাও গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেবে তারপর আমরা একসাথে ডিনার করব আর মাকে আমি সান্তা ক্লজের টুপি পরে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল যদি আমার চ্যানেলে নিউ হও আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখে থাকো তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার